এবং সে আমাদের বন্ধুরা হ্যাঁ ইনি হলেন একটু দুর্বল অসুস্থ স্ল্যাশ জ্বর ভুগিত ব্যক্তি, এনার খুবই শরীর খারাপ আছে আর সেই জন্য চিকনা লন্ডা থেকে চিকনা বায়ার বুঝবে পরিণত হয়েছে। ইয়েস একেবারেই। সো যে ভাইরাল ফিভার হচ্ছে সেটা আমাকে অ্যাটাক করে ফেলেছে, যাই হোক আর কিছু করার নেই। তো আমরা আজকে মোটামুটি ভ্যারবুল বাই নাইটের কোনো ব্রেকডাউন মানে সাধারণত মার্ভেল এর এটা কোনো সিরিজও না এবং এটা কোনো মুভিও না, এটা জাস্ট একটা স্পেশাল স্পেশাল শর্ট যেটা 1 ঘন্টা। এখন এটা আমরা বুঝতে পারছি না এটা কি মার্ভেল মেইন ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড, মোস্ট প্রবাবলি হবে কারণ যদি এটা কানেক্টেড হয় এখানে ব্লেড মুন নাইট অন ব্লেড কে দেখাবে কিনা আমি জানি না, কেন কেভিন ফাইকে তো কিছুদিন ধরে এমন কিছু করে বেড়াচ্ছে যে কিছু এক্সপেক্ট করাই যায় না, যাই হোক ওটা প্রত্যক্ষ প্রমাণ একেবারেই। তো হ্যাঁ তো যাই হোক এটা হলো 1920s বা 1930s এর কনসেপ্টটা তৈরি, এখানে পুরো ব্ল্যাক এন্ড হোয়াইটই একেবারে হবে, কোনো কালার নেই, আমাদের কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইট। ইয়েস সো এটা পুরো ব্ল্যাক এন্ড হোয়াইটই হবে এবং তখনকার যুগে যেসব ওয়ার্লড বাই নাইট বা যেরকম হন্টেড টাইপের জিনিসপত্র যত সেটাও তখন মার্ভেল ইউনিভার্স করে এবং তাদের ইউনিভার্স এবং ওয়ার্লড বাই নাইট তৈরি করে। তো এর অরিজিনে যদি আমি কথা বলি সো এটা হলো জ্যাক রাসেল, তো জ্যাক রাসেল তো জ্যাক রাসেল পরিবারে এই ওয়ার্লড বাই নাইটের একটা অভিশাপ আছে, তো যার ফলে তারা সবাই জানতে পারে যে ওর যে বাবা সে ওর অ্যাকচুয়াল বাবা না, ওর অ্যাকচুয়াল বাবার উপরেই ওই প্লেটা না, সো 12টা বা রাত্রির বাজলেই যেরকম ভ্যাম্পায়ার টাইপ হয়ে যায় যেমন মার্ভেল দেখতে হয়েছে কমিক্সে। হ্যাঁ রাত্রিবেলা ওকে এসে কামড়াবো, আমি কোনো কামড়া খেতে চাই না। তো মার্ভেলের মডার্ন কমিক্সে ওর পাওয়ারগুলোকে প্রপারলি ইউজ করতো সিরিজে, আর ও মিডনাইট সানস একটা মেম্বার, একটা শর্ট আপলোড হয়ে গেছিল অনেক জায়গায়, ওটা দেখে নাও গিয়ে যদি না জানো হোয়াট ইজ মিডনাইট সানস অ্যান্ড মেম্বার থেকে অলরেডি মার্ভেলের সিনেম্যাটিক ইউনিভার্সের একটা মেম্বার আমরা দেখে নিয়েছি। ইন ইউনিভার্স তারপর ওদের একটা টিম গঠিত হয় যেটা আমরা বলেই দিলাম মিডনাইট সানস এবং অ্যাভেঞ্জার্সও ছিল, সো এটা হলো ওর অরিজিন। ট্রেলারে কি দেখানো সেটা বলবো, ট্রেলারে আমরা অনেক কিছু একটা ফাস্ট ফাস্ট হতে দেখেছি, মানে আমরা মেইনলি বুঝতে পারছি যে একটা গ্রুপ থাকবে, একটা দল থাকবে হান্টার্সদের, মানে বিভিন্ন হান্টার একটা জায়গায় গ্যাদার হয়েছে আর হান্ট করতে চাইছে একটা মনস্টারকে। তো এখানে লাইক একটা মেন হান্টার আছে, একটা ফিমেল হান্টার যার বাবার অনেক কাণ্ড কীর্তি আছে আর ও এখানে মেন আছে, আর ওর একটা রেড এলিয়ান স্টোন অর জেম টাইপের আছে এটা গলায় পড়তো কমিক বুক, যে জন্য ও ইমর্টাল ছিল আর ওর বাবা ইমর্টালিটি পাওয়ারটা পেয়েছিল, এখানে ওটা নেই, যে জন্য দুঃখে দুঃখে ঘুরে বেড়াচ্ছে মানে স্যামি স্যামি মাসুম। সাধারণত এই মেয়েটাই যারা দেখছেন আপনার ট্রেলারে এই সাধারণত কিছু গড়বড় হবে এবং এই হয়তো ভিলেন হতে পারে, হওয়ার তো চান্স আছে, হ্যাঁ আমার নাও চান্স আছে। তো এখানে আমার মনে হয় এটা হতে পারে যে জ্যাক রাসেল এখানে একটা হান্টার থাকে বাট ওর পরে একটা ওয়্যার বলতে হবে, এটা হতে পারে। আর এখানে ভাবছেন যে জ্যাককে ওরা হান্ট করতে আসবে বাট এখানে অনেক বড় মনস্টার আছে ব্রো, ম্যান থিং ক্যান ইউ ম্যান থিং হোয়াট দা হেক আর ইউ ডুইং, সো ম্যান থিং এর অরিজিনটা একটু আমরা বলে দিই। হ্যাঁ ম্যান থিং অরিজিনটা ছোট করে বলছি আর বড় করে পরে বলবো। সো ম্যান থিং অরিজিন হলো এটাই, ও একটা সায়েন্টিস্ট ছিল এবং ওর একটা গার্লফ্রেন্ড ছিল যে এই এআইএম এর হয়ে কাজ করে, এবং একটা কথা আমাদের কমিক্স একটা খুবই বড় সর লেভেলের একটু, আর আমাদের হেরা ফেরিতে তো বলি সে বাবু ভাই লড়কি কা চক্কর রে বাবা, তো লড়কি কা চক্কর যা পর রয়েগা তো মুশকিল তো ওহা পর রয়েগা। তো এই মেয়েটা ওরকম শয়তানি করে দিল এবং ওর পিছনে সাধারণত কয়েকজন গুন্ডা ফেলে দিল, তো গুন্ডা ফেলার পরে ও একটা সিরাম তৈরি করেছে, সেই সিরামটার পিছনে ওরা লেগে পড়েছে, তো সিরামটাকে ওরা মানে ম্যান ভিজে সে ও নিজের এখানে করে নেয় যাতে আর ও তখন একটা সোয়াম্পে পড়ে যায় আর সোয়াম্পে পড়ে যাওয়ার পরে সোয়াম্পের ডিএনএটা মানে সোয়াম্প জিনিসটাকে ওর সিরামটা অ্যাডিক্ট ইয়েস করে নেয়, এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় ব্যাপার একটা। হ্যাঁ এর একটা এবিলিটি আছে যেটা এখানে আমরা দেখতে পেয়েছি যে কে যদি কেউ ভয় পায় ও যদি তাকে ছোঁয়ে তাহলে সে জায়গাটা পুড়ে যাবে পুড়ে যাবে, আর এখানে তো একটা মানুষের মাথা ঝুলছে যেতে দেখেছি, মানে ও যদি অন্য কোথাও ভয় পায় তার মানে আর একটা জায়গা সো যাই হোক সো হ্যাঁ। তো ট্রেলারটা অনেক কিছু যেহেতু ফাস্ট হচ্ছে অনেক কিছু বোঝা মুশকিল, এখানে অনেকে বলছে টিভি এর লোকেরা আছে বাট আই ডোন্ট থিঙ্ক আমার ওই স্টিক যদি তোমার গায়ে লাগে ইয়েস তো তুমি প্রুন হয়ে যাবে, তুমি পুশ হবে না, তোমার কেউ ধাক্কা লাগার মতন ফিল হবে না, তো এটা টিভি না বাট এটা অন্য কোনো একটা টাইপ অফ এজেন্সি হতেই পারে, কিন্তু আমরা এটা মার্ভেল ইউনিভার্সে প্রথমবার এরকম মানে ক্রিয়েচার টাইপস কোনো
এপিসোড বা সিরিজ কোনো কিছু দেখতে চলেছি, তো আমি এক্সাইটেড আছি। আশা করি অন্য ম্যান থিংয়ের সঙ্গে অন্য কোনো কাউকে যদি দেখিয়ে দেয়, আমাদের ব্লেড চাটাকে যদি দেখিয়ে যান, তাহলে আশা করছি তোমরা ডাক্তার রাখো না রাখো ছেলে রেখো না, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতো এমনিতে কেভিন ফাইগে আজকাল দিতেই থাকছে। সো যাই হোক, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, আপাতত আমরা এইটুকুনি কথা বললাম। তো ভিডিও মানে ওয়েল গুড বাই নাইট আসার আগে আমরা একটা প্রেডিকশন টাইপ ভিডিও করবো, সো ওইটা দেখা হচ্ছে। সো ততদিনের জন্যে বাই বাই।